হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে মঙ্গলবার আর আমি দেখো কলেজে ড্রেসে আছি একদম তো যদিও এটা আমাদের কলেজের যেটা বলছিলাম যদিও এটা আমার কলেজে ড্রেস না কলেজের সাইটা অন্য কালারে বাট ভাবলাম কোনোদিনও মানে কলেজ ড্রেসে তোমাদের সামনে আসা হয়নি কেননা আজকে আসি তো চলো আজকে ব্লগটা আমি এইভাবেই শুরু করলাম তো এই ফার্স্ট টাইম মনে হয় তোমরা আমাকে এই ড্রেসে দেখছো মানে এই কলেজের ড্রেসে দেখছো এর আগে তোমরা এই ড্রেসে দেখছো বলে আমার তো মনে পড়ছে না তো চলো কন্টিনিউ ব্লগটা করতে থাকো বেটা ঘুমোচ্ছে আমার আমি এসে দেখছি বেটা আমার ঘুমোচ্ছে তো ড্রেসটা চেঞ্জ করি হাত পা ধুই তারপরে তোমাদের সামনে আসবো চলো পরে কথা হচ্ছে তো দেখে নাও আমাদের এখানের প্যান্ডেল খঞ্চির তো যাওয়ার সময় জাস্ট একটু ভিডিও করেছিলাম পার্লারে যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব তাই জন্যই করলাম এত ভিড় পার্লারে এত ভিড় মা সকালে এসেছিল তখন একবার ঘুরে গেল মা দুপুরে একবার ফোন করছিল যদিও তখন কাকু বলছিল যে মাকে ফোন করে দিবে যখন ফাঁকা হবে আমি বলছিলাম হয়তো ভুলে যাবে তাই আমি একটু ঘুরে আসি তো এখনও ভিড় তাই জন্য বলছে 7:30-8টার দিকে যেতে মানে সন্ধ্যে 7:30-8টার দিকে যেতে তো তখন আমারও ফাঁক হবে আমারও তখন মানে পড়িয়ে তখন সাধারণত ছুটি ছুটি দেবো তো সেটাই ভালো হবে তো যাওয়ার সময় তোমাদের সাথে আর কথা বলা হয়নি তো এমনি এই প্যান্ডেলের ভিডিওটা একটু শেয়ার করছিলাম তো কোথাও কোথাও ঠাকুর দেখা আরম্ভ হয়ে গেছে আর আমাদের এখানে দেখো এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি দেখো বলতে গেলে আজকে তৃতীয়া আর তৃতীয়া থেকেই আমি নতুন ড্রেস পরা শুরু করে দিয়েছি তো হাসি পাচ্ছে না শুনে তো হাসির কিছু নেই অনেক দিন থেকে নতুন নাইটি পরিনি তাই ভাবলাম কেননা আজকেই পরি তৃতীয়া যেহেতু শুরু হয়ে গেছে তাই আজকেই নতুন নাইটিটা পরে নিয়েছি এই লাল কালারের নাইটিটা তো অনেক দিন পরে আবার লাল কালারের কোনো নাইটি পরছি তো যাই হোক বেটার এখানে নূপুরটাও চেঞ্জ করে দিচ্ছি বেটার সেই নূপুরটা অনেক দিন হয়ে গেছে তাই জন্য এই নূপুরটাও চেঞ্জ করে দিলাম এই নূপুরটা পরাচ্ছি বেটাকে তো যদিও বেটার দাদুমের এই নূপুরটা ঠিক পছন্দ হয়নি কারণ এই নূপুরটা নাকি অত ভালো পাচ্ছে না তাই তো পার্লারে তো গেছিলাম ভিড় ভরে তো চলে এসেছি তো এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিচ্ছি আবার সেই সন্ধ্যাবেলার দিকে যাবো মানে সন্ধ্যাবেলার দিকে ডেকেছে তখন একটু ফাঁকা যদি হয় তখন যে পার্লারে প্লাক করবো চুল কাটবো এটাই আর কিছু না ফেসিয়াল টেসিয়াল করবো না কিছু তো দেখা যাক কি হয় তো চলো এখন আপাতত তোমাদের সাথে পরে কথা আছে চলো দেখো চুলে চিরুনিটাও পর্যন্ত দিতে পারিনি বেটা খালি হ্যাঁ হ্যাঁ করছে তো ওই জন্য বেটাকে নিয়ে একটু যাচ্ছি ঘুরতে আর ঘুরতে বলতে সেবারই যাবো অনেকদিন যাইনি বেটাকে নিয়ে তো তাই জন্যই যাচ্ছি আর এসে ড্রেস চেঞ্জ করছিলাম মা বলে চল একটু ঘুরে আসি দেখো চুলের চিরুনি দেওয়া নিয়ে পুরো হাউড়ি লাগছে কোন হাউড়ি কে জানে তো যাই হোক চলো যাই যে নিচে গিয়ে চিরুনি মানে চিরুনি বলছি নিচে গিয়ে চুলে চিরুনি দিই তারপর কথা হচ্ছে চলো 6:00 বেটাকে ঘুম পাড়ালাম এসে অনেকক্ষণ এসছি এসে বেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে কারণ ওর ঘুম মানে ওর খুব ঘুম পেয়ে গেছিলো তারপর শরীরটাও তো অতটা ভালো নেই না কালকে তবু একটু ভালো ছিল আজকে আবার শরীরটা খারাপ করেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়েও গেছে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে তো মা ছিল ওখানে আমি মায়ের আগে আমি চলে এসেছি তো বেটা এখন ঘুমোচ্ছে বেটা খাওয়াটা তৈরি করে রাখবো আর আমিও খেয়ে নিই এখন কারণ তখন সময় হবে না খেতে তাই জন্য তো চলো বেটার খাওয়াটা তৈরি করে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে পুজো আসা মানেই কারেন্ট যাবে এটা একদম কথার কথা তার উপরে দেখো কয়েকদিন ধরে শুধু লো ভোল্টেজ হচ্ছে এখনো লো ভোল্টেজ তো পাখা তো চলছে না টিভিও চলছে না নিচে লো ভোল্টেজ যেহেতু তো এখন কটা বাজে এখন বাজছে 7:13 আমি একটু পরে পার্লারে যাব তো চলো এই যে এত জিনিস তো দেখো এই যে বারান্দাতে এত জিনিস পড়ে আছে এগুলো সব গোছাবো মেলা আছে যে গোছাবো তারপরে এখানে এত জিনিস আছে এগুলো সব গোছাবো তো চলো গুছিয়ে নি আমাদের বাড়িতে তো কারেন্ট নেই লো ভোল্টেজ আর কি কারেন্ট নেই বলাটা ভুল লো ভোল্টেজ এখনও এখন কটা বাজে জানো তো এখন বাজছে 8:35 তো আমাদের যাওয়ার কথা ছিল 8:00 দিকে তারপরে এক্ষুনি আবার জিজ্ঞাসা করলাম বলছে 15-20 মিনিটের মধ্যে আর ফোন করছিল ফোনে বলছে যে 15-20 মিনিটের মধ্যে চলে হয়ে যাবে তো তাই জন্য এই 8:30-এর দিকে বেরোলাম তো এই দেখো চুল কাটার আগে লুকটা দেখো চুল কাটার পরে আবার লুকটা দেখাবো হ্যাঁ
যাওয়া। ফোন করে এলাম, তাও বসে আছি কারণ আমার আগে দুজন এখনো আছে আইব্রো করাচ্ছে। তারপরে এই যে আমি বসবো, তো নিজেকে একটু দেখে নিচ্ছি কেমন লাগছে। চুলটা কেটে দেবো, জানি না কতটা চুল থাকবে না থাকবে সেটা তোমরা বুঝতেই পারবে কতটা কি আছে না আছে। তো দেখো চুল কাটতে এবার দাঁড়িয়ে পড়েছি, মানে চুল কাটার জন্য রেডি হয়ে গেছি। এই যে দেখো আমার কত চুল সব চলে গেল, সবগুলো চলে গেল, একদম চলে গেল। এই দেখবে দেখো, এই দেখো সব পড়ে আছে নিচে, ভাবছি তুলে নিয়েছো এখন। তখন জাস্ট শুরু করেছি তাতেই এতগুলো চলে গেছে, মানে এরপর ভাবো কি অবস্থা হবে চুলের আমার। তো দেখো আমার ফাইনালি চুল আর আইব্রো করা কমপ্লিট, মা এবার চুল আর আইব্রো করবে, আমি বাড়ি চলে যাবো। দেখো তৃতীয়া থেকে কি সুন্দর লাইটিং হয়ে গেছে সন্ধ্যেবেলাটা, তোমাদের সকালে একটু শেয়ার করছিলাম। আর এই দেখো সন্ধ্যেবেলাটা একটু দেখে নাও, লাইটিং দিচ্ছিল তখন সবে কাজ হচ্ছিল। ফাইনালি পুজোর আগে আমার পার্লারে কাজ কমপ্লিট, এই কাজটা অন্তত পুজোর আগে শেষ হয়েছে ফাইনালি। দেখো এখন বাজছে বাজে 9:30। তো দেখো আমাদের এই পুরো আমাদের এই যে রাস্তাতে, মানে আমাদের বাড়ি ঢুকার যে সোড়াটা, পুরো পরপর লরি দাঁড়িয়ে আছে। দেখো বোঝা যাচ্ছে না অন্ধকারে, বাট পুরো অন্ধকার। মা তো এখনো, মায়ের তো হয়নি, মা আইব্রো করবে তারপরে চুল কাটবে, মানে চুল কাটবে তারপরে আইব্রো করবে। তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। অন্ধকার মানে 10:11। তো এই মাত্র কারেন্ট এলো, সেই সন্ধ্যে থেকে কারেন্ট গেছিল, এই মাত্র এলো। তো দেখতেই পাচ্ছ আমার চুল কতটা হয়ে গেছে। তো এর জন্য প্রচন্ড ঝাড় খেলাম মা থেকে শুরু করে সবার কাছে। কি বলবো, এই চুল কাটার জন্য ঝাড় খাট, মানে এই চুল কাটার জন্য ঝাড় খেতে হচ্ছে, ভাবো তো। মানে আমার মা তবু কমের উপর দিয়ে একটু বলে, যাই হোক। তো একটা জিনিস ভাবো, চুল কেটে ফেলে দিয়ে আসবো তাও কত টাকা দিয়ে, সব টাকা চলে গেল, সব টাকা শেষ হয়ে গেল আমার চুল কাটতে আইব্রো করতে, সব টাকা শেষ আমার। আর পুজোতে কোনো টাকা পয়সা নেই, বলে না পুজো পুজোর ভাব, টাকার অভাব, ব্যাংকে অভাব, পকেটে অভাব, সবই অভাব। তো যাই হোক, আমি এতক্ষণ মানে কারেন্ট ছিল না, আমি ল্যাপটপে চার্জ দিচ্ছিলাম, আর ল্যাপটপে চার্জ দিচ্ছিলাম, ভিডিও দিচ্ছিলাম, সব কিছুই করছিলাম চার্জ দিতে দিতে। তো তখন থেকে কত চার্জ হয়েছে জানো তো, তখন থেকে 16% চার্জ হয়েছে মাত্র। তো যাই হোক, সেই ঠোঁটের কাঁটাটা দেখেছো তো, ব্যথা নেই, কিছু নেই। তো বেটা তো ঘুমিয়ে গেছে, বেটাকে ঘুম পাড়িয়েই গেছিলাম, বেটা ঘুমোচ্ছে এখনো। তো কারেন্টটা ফাইনালি এসছে, তো খেতে বসে যাবো। মা বলছে খেয়ে নিবি চল, নাহলে বেটা আবার ঘুম থেকে উঠে পড়বে, মা পড়ি বলে বেটাকে। তো যাই হোক চলো খেয়ে নি। তো কেমন লাগছে চুল কাটাটা বলো, আমাকে তো নাকি বিচ্ছিরি লাগছে, তো শুনে নিয়েছি বিচ্ছিরি লাগছে। যাই হোক আগেরবারে চুলটা ভালো লাগছিল, এবারে না এবারে যেন বিচ্ছিরি লাগছে, আমার নিজেরও মনে হচ্ছে যে বিচ্ছিরি লাগছে। তো ছোট করে কেটে দিয়েছি, ভালোই হয়েছে। যা আমার চুলের তো কোনো অবস্থা ছিল না একদমই, চুলের তো কোনো অবস্থা একদমই ছিল না, তো ছোটো করে কেটে দিয়েছি, ভালোই হয়েছে। তো চলো এতবার ডিনার করতে যাবো, ভাত আর মাছের ঝোল হয়েছে, আর কি হয়েছে আমি জানি না। তো ফোন নিয়ে আর যাচ্ছি না, কারণ ফোনটাকে চার্জ দিয়ে, মানে ফোনটাকে চার্জে দিতে হবে, সকালবেলা আবার স্কুল আছে, এরপরেও যদি না কারেন্ট থাকে আবার অনেক প্রবলেম হবে, মানে কারেন্ট যদি না থাকে আর চার্জ দিতে পারবো না। তো কালকে স্কুলেও ফোন নিয়ে যেতে হবে, কালকে মানে দরকার আছে। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো গুড নাইট, বাই বাই।